নমস্কার আমি দেবাশিস গাঙ্গুলি আগামী আঠেরোই আগস্ট দু শুক্রবার দিন মুক্তি পেতে চলেছে নটরাজ প্রোডাকশনের রোম্যান্টিক বাংলা সিনেমা দিশাহীন মন আমার এই ছবিতে অনেক গুণী শিল্পীর মাঝখানে আমিও ছোট্ট একটি জায়গায় ঠাই পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা জানাবো অভিজ্ঞান এবং পরিচালক জয়দেব মণ্ডলকে আসলে বহরমপুর মুর্শিদাবাদ কিংবা পলাশি চত্বর এর আগে কাজ করার সূত্র ধরে কখনো কখনো দেখেছি যে তারা হয়তো একরকমভাবে কথা বলে নিয়ে গেছে কিন্তু পরবর্তীকালে দুর্ব্যবহার করেছেন সেটা আমার দুর্ভাগ্য আমি তো সেরকম কেউ নয় আমি অত্যন্ত ছোটোখাটো একজন সাধারণ মাপের শিল্পী আবার কেউ কেউ হয়তো আমার কাছ থেকে ডেট নিয়েও শেষ মুহূর্তে জানিয়েছেন দাদা ট্রেনের টিকিট হয়নি যেটা সম্পূর্ণ মিথ্যাচার তো যা হোক ওদের কাছ থেকে অন্তত অভিজ্ঞান এবং জয়দেব মণ্ডল ও নটরাজ প্রোডাকশনের এই ছবির কাজ করতে গিয়ে আমি দেখেছি যে তারা যেটুকু যা বলেছে সাধ্য মতন সেইভাবেই তারা আমাকে নিয়ে গেছে কিংবা আমাকে পৌঁছেও দিয়েছে এবং ওখানে সেইভাবে রেখেছে ওদের ব্যবস্থাপনায় আমি নিশ্চয়ই খুশি হয়েছি খুশি হয়েছি এই চরিত্রটি করে যেটুকু দৃশ্য কিংবা যতটুকু কাজ আমি করতে পেরেছি আমার খুব ভালো লেগেছে আমার খুব সিনিয়র একজন অত্যন্ত পছন্দের মানুষ অভিনেতা অভিক ভট্টাচার্যের সঙ্গে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি সব মিলিয়ে আমি চাইবে ছবিটি সাফল্য লাভ করুক আর তার জন্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা দরকার আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে এই দিশাহীন মন আমার ছবিটি দেখবেন নটরাজ প্রোডাকশনের পাশে থাকবেন পাশে থাকবেন বাংলা সিনেমার ভালো থাকবেন অনেক ধন্যবাদ